11 সদস্য বিশিষ্ট ধুলিয়াকান্দির গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। অপরদিকে শাসক দল বিজেপির সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। বিজেপি দলের সদস্যদের অভিযোগ, কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতে বিজেপি দলের নির্বাচিত সদস্যদের বঞ্চিত করা হচ্ছে। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের রেজুলেশনে তাদের মতামত দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে না। রেগাও বিভিন্ন উন্নয়নমূলক কাজে একাধিক দুর্নীতি হচ্ছে। এই সমস্ত অভিযোগ তুলে এবং এই দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরোধিতা করে তিনি 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধুলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে শাসক দল বিজেপি। নেতৃত্বে ছিলেন জেলা কমিটির সদস্য অরূপ দেব চৌধুরী। পঞ্চায়েত সচিবের পক্ষ থেকে 7 দিনের সময় দেওয়া হয়েছে অভিযোগগুলি সততা খতি দেখার জন্য। এটা 1 নম্বরে মেন আমরা রইল, এটাই তিবাগি যাতে আর হয় না, তিবাগি যাতে হয় না পুনর সবসময় পঞ্চায়েত হওয়ার পর থেকেও তিবাগি হইতেছে, তিবাগি হইতেছে। খাস বলিয়া পয়সা তো খাস বলিয়া ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।